আল্লাহ রাসূলের আজ রাতে যখন জান্নাত আর জাহান্নাম দেখলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূলের কোন হাদিস বয়ান করছেন, ও আয়েশা আমি যখন জাহান্নামের ভিতরে ঢুকলাম তাকিয়ে দেখি মহিলারা সব থেকে বেশি, আল্লাহ রাসূল সে সাহাবী আল্লাহ রাসূলের কোলে যার টুকরা বিবি আল্লাহ রাসূলের সব থেকে বেশি ভালোবাসতেন মহব্বত করতেন আপনি বলুন মহিলারা কেন বেশি জাহান্নামী, আল্লাহ রাসূল আপনি কি জানছেননি, আল্লাহ রাসূল ডাকতে বলে আয়েশা দুইটা খাসলাতের কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে, কারণ সবসময় যদি পুরুষের বয়ান করে মহিলাদের বয়ান দরকার আছে না নাই, আমি বিশ্বাস করি যদি আজকে সমাজের মহিলারা পরিবর্তন হয়ে যায় তাহলে পুরো সমাজ পরিবর্তন হয়ে যাবে, কারণ একজন মহিলা পারে, কারণ একজন মা পারে তার সন্তানকে ভালো করতে, একজন স্ত্রী পারে তার স্বামীকে ভালো করতে, একজন বোন পারে তার ভাইকে ভালো করতে, কথা বল ঠিক কি ঠিক না, আজকে সমাজের মা বোনেরা রাস্তাঘাটে চলাফেরার জন্য পাগল হয়ে গেছে, কথা বল ঠিক কি না, নাকো নাকো বদ্ধ করে টেক করে বা জগৎ থাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে আছে না না আছে, আমি একটা কথা ফিরাই বলি, মসজিদ নষ্ট করলো অসাধু কমিটি, মসজিদ নষ্ট করলো অসাধু কমিটি, দেশটা নষ্ট করলো সমিতি, কোন পুরুষ সদস্য না সব মহিলা সদস্য, কথা বল ঠিক কি ঠিক, আজকে যদি ঘর থেকে মহিলা মহিলাদেরকে যদি ঘর থেকে বাহির করে যায় ওই ঘরে কোন দিন আব্দুল কাদের জিলানি জন্ম নেবে না, ওই ঘরে রিজ্জাত জন্ম নেবে, ওই গুলো অসাধুলোক জন্ম নেবে, কত বার ঠিক কি ঠিক, এই কারণে কোন পুরুষ সদস্য করো না সদস্য করো মহিলা, গুস্ত সুস্থ আছে সুস্থ ভুলা মহিলাদের ঘর থেকে বাহির করছে, গোগলের ভিতরে ব্যাগ একটা এরকম একটা বই নিয়ে পাশ বই নিয়ে দৌড়াইতেছে লাইন দিয়ে যায় শাশি কই যাও, তিনজন সাথে সাথে দেখবেন এলাকায় যা হয়েছে বিবিসি বাংলা ফেল, বিবিসি বাংলা কি আর সংবাদ দেয় পুরো গ্রামের সংবাদ ওর কাছে, ও লোক ও জানিস আর কি ওকে আমি এই ঢুকছি অমুক ওর সাথে এই করছে অমুকের সাথে এই করছে, না হজরে নামাজ পড়ে যা যা একটু সব কমাই করছিল গিবাদ দিয়ে সব শেষ, কথাটা ঠিক কি আছে না নাই, বাচ্চা মেয়ে আমার আটটা থেকে দশটা পর্যন্ত গ্রামের
গেছে, স্যার আসছে যখন খাতা খুলে পায় স্যার খাতাটা পড়ে খুলেন আসেন একটু গল্প করেন, কারণ অন্য দিন স্বামী তো দরজা বড়ই মারি ফেলাই দেবেন করতে পারেনি, আজকে কোন রকম সমিতির বইটা নিয়ে বাড়িতে বাইরে সে একটু গল্প করে এগারোটার সময় স্যারের কাছে কোন রকম হিসেব নিকেশ দিয়া এবার রাত দুপুর দুইটার সময় বাড়ি গেছে স্বামী মাঠের থেকে কাজ করবো কইরে খাম দিয়া যখন বাড়ি আসে ও সতীনের মা একটু ভাত করে দেও না তার গাড়ি দাও সংসার ধ্বংস করে দিতেছে কথা বল ঠিক কি ঠিক না মসজিদ নষ্ট করলো সমিতি রাস্তা নষ্ট করলো ট্রাকে সমাজ নষ্ট করলো বেপর্দাগিরি বেহায়া ফেলের জপনা সব সমিতির ভিতরে গ্রামে মহিলাদেরকে ঘর থেকে বাইর করে বেপর্দাগিরি করে ফেলা হয়েছে এলাকার ভিতরে শান্তি না অশান্তি কথা শান্তি না অশান্তি মহিলাদের ভিতরে বেশি যার কারণে আল্লাহ রাসূল বলেন তাদেরকে আমি জাহান্নামের ভিতরে দেখছি এক নম্বর খাসনা হলো মহিলারা বেশি ঝগড়ায় যান আর মহিলাদের ঝগড়া আমার কাছে একটু ইন্টারেস্ট লাগে কোভেন কেন আমি একটা জিনিস খেয়াল করে দেখছি আপনারা জানেন কিনা জানি না মহিলারা যখন ঝগড়া শুরু করে তখন 14 বছরের আগের ইতিহাস শুরু করে হ্যাঁ ঠিক না পাতা বাঁধছে না এইজন্য মহিলাদের ঝগড়া একটু ইন্টারেস্ট আছে 14 বছর আগে গ্রামে কি হয়েছে সব মহিলাদের ঝগড়া বাঁধায় একবার শুধু খুঁচা দিয়ে ঝগড়া বাঁধাবে দেখবেন গ্রামের যা যা গোপন জিনিস আছে সব বাইর করে দেবে আল্লাহ রাসূল বলেন খুঁটা কেমনে দেবেন বাচ্চা 40 বছর একসাথে সংসার করেছেন বৃদ্ধ বয়সে তেমন সুন্দর একটা শাড়ি কিনে দিতে পারেন না ঈদেতে কোন রকম 400-450 টাকাতে একটা শাড়ি কিনে দিয়েছেন দাঁত দিয়ে বলবে কি রে সকিনার বাপ আজকে নর্মাল শাড়ি কেন আনছো বলে বৃদ্ধ বয়স এবং দেওয়ার মতো না এবার দেখবেন সাথে সাথে একটা কিনতে পারে সারা জীবন কি দিবা তোমার সাথে থাকতে থাকতে জীবন শেষ মহিলারা বেশি কোটা দিতে পারে এই দুইটা খাসলাতের কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে আমি আপনাদেরকে ক্রিটিসাইজ করি না আপনি আমি আপনাদেরকে অপমান করি না কারণ আমি একটা মায়ের সন্তান কথা ঠিক ঠিক না আমি একটা মায়ের গর্ভের থেকে জন্ম নিয়েছি কিন্তু মা তুমি যদি 4 টাকার বেশি পরিমাণ করো তোমাকে জান্নাতে যাওয়া লাগবে না জান্নাত তোমার জন্য পাগল হয়ে যাবে যদি জগতে আর জো হাই মাই তুঝে।
দেখা করো জান্নাত তো জোসে ইয়ারব কিয়া করো আরজু হাই মাই তুজে দেখা করো জোরে কর আল্লাহু আকবার আল্লাহু আকবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ শর্ত করে কিছু আমল কইরা দেন যে আমল যদি কুরমা করে তাহলে আমি একজন মহিলা মহিলাদের সম্পর্কে আমার একটু জিজ্ঞাসা করার আছে এমন কিছু আমল কম যে আমলের কারণে মহিলারা তাড়াতাড়ি জান্নাতে যাবে আল্লাহ রাসূল ডাকতে বলেন আয়েশা আমি ওয়াদা করে যাই যদি কুরমা চারটা গাছ দুনিয়ায় বসে কইরা যাইতে পারে আল্লাহ জান্নাত তার জন্য পাগল হয়ে যাবে জান্নাতের দরজা তাকে ডাকতে থাকবে ও মা আসো আসো আমার জান্নাতে আসো জোরে কর না সুবহানাল্লাহ নামাজের জন্য বসে দা আলাদা ঘর আছে না আলাদা ঘরে সুপার সুন্দর করে জায়গা করে দেন এই জায়গায় স্বামীর খেদমত আমাদের থেকে উঠা গেছে যেভাবে স্যারের সামনে যে বসে ওইভাবে যদি একটু স্বামীর সামনে বসতো স্বামী একটু আদর করতো গ্রামবাবু তোমার বড় একটা লজ্জা শুরু হচ্ছে না একটা মান সম্মান আছে না আর স্বামী যখন আসে তখন গোবর মাথার কি ওই যে এখন স্বামী বিদেশ আমি যে কাকি জমা অমুক জমা তমুক জমা এত জমা কিনতেছি আর এত ড্রেস কিনতেছি আর এত লিপস্টিক আপনার থেকে কিনতেছি আমার স্বামী যে কিভাবে টাকা পাঠাইতেছে 10 তারিখ আসলেই কুলা বাজার যে শুধু টাকা উঠাও আর ও জায়গায় যে ফল ফুল কিনে খাও তোমার স্বামী কি দৃষ্টি করতেছে একবার খেয়াল করে দেখো হ্যাঁ গণপত্র সঙ্গে বিদেশ করে আসে আবার উত্তর কাটা কাটতে গিয়ে কথা বল ঠিক কি ঠিক অত্যন্ত অত্যন্ত রাত করে না চাই করে তোমার কে আল্লাহকে তাতে কিছু আসে না বাস্তব কথা বলতে হ্যাঁ বাস্তব কথা ওই সব বেটিরা দেখবেন শ্বশুর শাশুড়ির খবর উঠে শাশুড়ি গেছে বুড়া ও 30 দিনের 31 দিন বাপের বাড়ি যাওয়া
আমার
বলেন যদি কোনো বিবি দুনিয়ার থেকে বিদায় নেওয়া যায়, আর স্বামী যদি বলে আমি আমার বিবির করে খুশিছিলাম, আল্লাহ রাসূল বলেন ওই বিবি আল্লাহর জান্নাতে চলে যাবে। যদি কোনো স্বামী দুনিয়ার থেকে বিদায় নেওয়া যায় আর বিবি যদি দুনিয়ায় বেঁচে থাকে, বিবি যদি বলে আমার স্বামীর করে আমি রাজিয়ার খুশিছিলাম, আল্লাহ রাসূল বলেন ওই স্বামীও আল্লাহর জান্নাতে যাবে। এতক্ষণ পর্যন্ত মহিলাদের খুশিতেছিলাম, এইবার একটু আমার বাপ জান বুকে হাত দিয়া বলে আজকে যদি আপনি দুনিয়ার থেকে বিদায় না পাই, যদি স্ত্রী বলবে আমার স্বামীর করে খুশি ছিলাম। তার সাথে সুন্দর আচরণ করা লাগবে, শুধু তার সাথে খারাপ আচরণ করে না তার ভালোবাসা পাবেন, এটা কোনোদিন চিন্তার সম্ভব না। আল্লাহ রাসূল যেমন তার বিবিকে ভালোবাসতেন, স্বামীর সাথে জবলা ফসাদ কইরো না। চতুর্থ নম্বর আল্লাহ রাসূল বলে লজ্জা স্থানে হেফাজত করো, পর্দার ভিতরে থাকো। এই চারটা কাজ যদি কোনো মা সুন্দরভাবে দুনিয়ার ভিতরে করে নিতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই মাতময় মহিলাকে জান্নাতের সামনে নিয়ে যাবে, জান্নাতের আটটা দরজা ওই মা নাম ধরে ধরে ডাকতে থাকবে, আয় আয় আমার জান্নাতের ভিতরে আয়। জোরে করে সুবহানাল্লাহ। এক নম্বর আযানের সাথে সাথে নামাজ, দ্বিতীয় নম্বর রমজানের রোজা বিনা অজরে কাজা না করা, তৃতীয় নম্বর স্বামীর খেদমত করা, চতুর্থ নম্বর পর্দার ভিতরে থাকা। এই চারটা কাজ মাদের আমল দিয়া গেলাম, আর একটা চুপা বড়া দেব নি, চুপা বড়া দেব। এক মহিলা কাছে হুজুরের কাছে, হুজুর আমার স্বামী আমারে খুব মারে, হুজুর আমারে একটু তাবিজ দেন। হুজুর সুন্দর করে এরকম একটি বয়স নিয়ে পাইনা, তোমার স্বামী যখন বাড়ি আসবে তখন তুমি এই বলটা গালের ভিতরে নিয়ে রাখবে, যা কয় শুনবা বাপটা খাওয়ায় বিদায় দিবে। ওই স্বামীর অভ্যাস হলো যখন বাড়ি আসে বিবি পাশে দুইটা করে বাড়ি দেয়। স্বামী মাঠের থেকে বাড়ি আসছে, সখিনার মা বাপ দা বলটাকে গালের ভিতরে নিয়েছে, নেওয়ার পরে বাপ দা বাইরে দিছে, স্বামী আর কিছু পাই নাই, চিন্তা আছে হুজুরি তবে দিতে পারতে। একবার শুধু শোনা দরকার, ওকে তাবিজ দিচ্ছে, দেখবেন মহিলারা বই নিচ্ছে যখন দেয় তাদের তো খুব কাজ আছে। এবার পরের দিন হুজুরের কাছে দৌড়েছে, হুজুর আপনার তাবিজ গুলো কাজ হয়েছে, আপনার এই তাবিজ আমার আর একটা দিয়া যায়, আমার স্বামী তাকে বস করে দিতে পারি। এবার বলে তুমি কি করেছো কও তো, হুজুর আপনার বলটা আমি গালের ভিতরে রাখছি, রাখি আমার স্বামী যা করেছে আমি তাই শুনেছি, হুজুর দুপুরও মারিনি রাত্রেও মারিনি, সকালবেলা আমার আদর করে হাত করে গেছে, হুজুর আপনার তাবিজে বড় কাজ দিয়েছে। ভাই মহিলা রে, তোরা আমি তাবিজ পড়া দিই না, তোরা আমি সুপা পড়া দিচ্ছি, কারণ স্বামী বাড়ি আসার পরে যেভাবে একটা খিচবি বাড়ি শত ভালোবাসে দেখলে না আছে না আছে না, স্বামীরে দেখতেই স্বামীরে দেখতেই পারি না, আর নিজের চোরটা যদি হিফাজত করে স্বামীর সাথে সুন্দর আচরণ করে আল্লাহ রাসূল বলেন ওই মা দুনিয়ার থেকে জান্নাতে ছুটগ্রাম পেয়ে যাবে। বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর উপরে, ভালোবাসা স্থাপন করেছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ওই
চলে না, ইমানের সাথে সাথে তাকওয়া অর্জন করা লাগবে। কি অর্জন? তাকওয়া অর্জন করা লাগবে। দ্বিতীয় নম্বর তাসদিক বিল জিলান, অন্তরে বিশ্বাস করা। তৃতীয় নম্বর আমল বিল আকাল, আমলে পরিণত করে দেখানো। এক নম্বর স্বীকার করে করে ঠিক ওইরকম
তারপরে আরেকটা গুণ তোমার অর্জন করা লাগবে, যে গুণটার নাম হলো মুসলমানিত্ব। ধরে কেন কি আরো জোরে বলে মুসলমানিত্ব অর্জন করা লাগে। কথা বলছি কিরাম বুঝেননি আমার কথা? নাম কি? ফজর আলী সকাল আটটার সময় উঠে বিরাজ করেন, নাম হলো জোহর আলী, জোহরের নামাজ পড়ে কাটতে পায় না, আসে না নাই। দুনিয়ার নিয়ম ঠিক একই রকম, দেখতেন যে ফলের রস বড় হল নাম হলো আনারস। কথা বল ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে আমাদের অবস্থা এরকম, আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি, আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি, তবু আল্লাহ রাসূল আমরা কি মুসলমান হইতে পারি না? কোন সময় আল্লাহ রাসূল থেকে একটু পিছনে ফিরে তাকাইতেন না, যখন যা বলতেন ওই সময় তাই কিছু শুনতো। আর এই সাহাবীর একটা দিন ছিল আল্লাহ রাসূলের কাছে পূজা পূজা বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করতে বলে কান সুবহানাল্লাহ। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, দেখবেন ওলামা ইকরাম দেখলে এই যে আজকে আমার পাশে বসে আছে আপনাদের মাত্র অঞ্চলের বৃহত্তর মাদ্রাসা খোলা মাদ্রাসার মোতাবেন সব এলাকায় তেমন একটা আসে না। কথা বল ঠিক কিনা? বাজারে বেশি দেখা যায় কারণ বাজার কেন্দ্রিক মাদ্রাসা। হঠাৎ একটা ক্লাস বাজারে এই মুহূর্তে আগামী কাল সকালবেলায় দেখা হয়েছে কিছু শ্রেণীর লোক আছে, দেখবেন দুই শ্রেণীর লোক আছে, এক শ্রেণীর দেখলে উজুর দেখলে কুসা দেয়, আর এক শ্রেণী আছে উজুর দেখলে আদর করে ভালোবেসে মাসলা জিজ্ঞেস করে। কথা কোন ঠিক কি ঠিক না? এক শ্রেণী দেখবেন উজুর দেখলে কুসা, উজুরা খাইতে খাইতে পেটে সুখ করে ফেলাইছে। কথা কোন ঠিক কি না? উজুর যে খাই যাবে সেটাই দোষ। উজুর যদি খাই বেশি পায়, উজুর খাইতে খাইতে তো পেট মোটা বানাইছে, না করতে পেট খারাপ হয়ে। উজুর যদি কম খায় থাকতে বলবে উজুর আপায় জায়গায় দৌড় আছে। তাড়াতাড়ি করেন এবং
তাদের কথা হবে একবার সুন্দর,
হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হিকমতের সাথে সুন্দর ভাষায় মানুষের সাথে কথা বলবে, যারা বলেন সুবহানাল্লাহ। আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল্লাহ রাসূল বলেন কাকে মুসলমান ওই ব্যক্তি যার হাত বা জবান দ্বারা তার মুসলমান নিরাপদ থাকে, কথার দ্বারা, চলার দ্বারা, উঠার দ্বারা, বসার দ্বারা, আমার লেনদেন বা মানব মহাসড়কের দ্বারা কোন মুসলমান যেন কষ্ট না পায়। যদি কষ্ট পায় তাহলে যতই মুসলমান দাবি করি আমি আল্লাহর দরবারে মুসলমান হইতে পারব না। আমার পাশে থাকতে হবে মমন, আমার কথা থাকবে মমন, আমার সুন্দর চরিত্র থাকবে, আমার চরিত্র দেখে আমার আর মুসলমান আর আকৃষ্ট হবে, কথা বল ঠিক কিনা? যদি কোনোরকম আমার বল ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার সাথে সাথে দেখবেন এলাকার সব একখানে করে রাখছে, আছে না নাই? কথা বলেন সবাই, মানুষের সাথে যখন আমি ব্যবহার করবো একটা মানুষ আমার জন্য পাগল হয়ে যাবে, কথা ঠিক কিনা? বাপজাম অনেক কোটিপতি আছে, অনেক টাকাওয়ালা আছে, ক্ষমতাওয়ালা আছে, লোকটা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় উপরে উপরে ইন্নালিল্লাহ বললো, মনের ভিতর থেকে বলে না লোকটা গেছে না বাঁচলা, কথা বল ঠিক কিনা? অনেক রিকশাওয়ালা, অনেক ভেড়ওয়ালা, অনেক দিন মজুরি ইত্যাদি সব সাথে কাজ করে এই দুনিয়ার জমিনে তার কোন টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই, দুনিয়ার জমিনে তার আলাদা কোনো বাড়ি নাই, বিল্ডিং নাই, কিন্তু লোকটার ব্যবহার ভালো ছিল, লোকটা যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় এই যে মাথায় বসে বসে বলবে লোকটা অনেক ভালো ছিল, কথাটা ঠিক কিনা? ব্যবহারে মানুষের থেকে অনেক কিছু আদায় করে নেওয়া যায়, রুক্ষ ব্যবহার দিয়া খারাপ আচরণ করে না, খারাপ ব্যবহার করে না কোনোদিন কোনো মানুষের দিল মন জয় করা যায় না, হয়তোবা ভয়ে আমার সাথে সালাম দিতে পারে কিন্তু চলে যাওয়ার সাথে সাদা বলে গালি দিবে, একটু কিন্তু এদিক ওদিক তাকাইবে না। বাজারে আমার কেমন ব্যবহার দেখা গেছে সালমানের কায়না দু জহরের বাচ্চা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতে মক্কা যখন হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, সরবারে কায়না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় দিয়ে মক্কার জমিনের ভিতরে ঢুকবে, কাফির মুশরিক বেদিন যারা ছিল আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে, তারা সব সময় ভয়ে থরথর থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে, যে রাসূলকে আমরা কষ্ট দিয়েছি মাতৃভূমি মক্কার জমিনে তাকে আমরা থাকতে দেই নাই, নিজের দেশ থেকে বিচারিত করে মদিনায় পাঠিয়ে দিয়েছি, আজকে বিজয় বেশি মক্কার ভিতরে ঢুকবে আমরা তাকে কষ্ট কম দেই নাই, আমাদেরকে সে যেভাবে হোক আমাদের করে প্রতিশোধ নেবে, এই মনে করে কাফির মুশরিক বেদিন যারা আছে আল্লাহ রাসূলকে যারা কষ্ট দিয়েছে সমস্ত লোক থরথর করে কাঁপে, রাত্রে অন্ধকারে ঘর থেকে বাইর হয় নির্জন নির্বিঘ্নে জায়গায় যাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে, সাহাবায়ে কিরাম ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে মক্কার সমস্ত কাফিররা ভয়ভীত অবস্থায় আছে, আপনি তাদের ব্যাপারে একটু সান্ত্বনামূলক কিছু বলতে পারবেন নি? আল্লাহ রাসূল ডাকতে বলেন ও মক্কা শিরোনাম করে শুনো, মনে করে শুনো, তিনটা জায়গায় যদি কোনো লোক আশ্রয় নাও তাহলে আমি রাসূল ওয়াদা করে দিলাম তাদের পরে আমি কিছুই বলবো না, তাদেরকে আজকে সাধারণ ক্ষমা ঘোষণা কইরা দিলাম। এক নম্বর, যদি কোনো মানুষ মক্কাতুল মুকাররমার হেরেম শরীফের ভিতরে আশ্রয় গ্রহণ করে, দ্বিতীয় নম্বর, তোমাদের নেতা আবু সুফিয়ান তো কোনো মুসলমান হয় নাই, আবু সুফিয়ানের ঘরে যদি কেউ আশ্রয় নিতে পারে, তৃতীয় নম্বর, নিজের ঘরে দরজা দেয়া যদি কোনো ব্যক্তি আশ্রয় নেয়, এই তিনটা জায়গায় যদি কোনো লোক থাকে আমি মুহাম্মদ ঘোষণা করে দিলাম তাদের করে কোনো বদলা নিব না, জোরে কান সুবহানাল্লাহ। বাচ্চা আমার
নতুবা তোমাদের নেতা আবু সুফিয়ানের ঘরে যাও, নতুবা নিজের বাড়ির ঘরের দরজা বন্ধ করে থাকো। এই তিনটা জায়গায় যদি কেউ থাকতে পারো, আল্লাহ রাসূল তাদের করে পরে পরে প্রতিশোধ নেবে না। কিন্তু কোন লোক যদি তরবারি বাহির করো, মনে রেখো আমরা সব থেকে বড় তরবারি বাস। কবা যখন ঘোষণা হয়ে গেছে, অনেক কাফির সম্পূর্ণ পেল, কিন্তু যারা আল্লাহ রাসূলকে বেশি অতিমাত্রায় কষ্ট দিয়েছে তারা চিন্তা করলো, যতই সাধারণ কবা ঘোষণা করো, আল্লাহ রাসূলের সামনে যখন আমরা পড়বো, আল্লাহ রাসূলের সামনে তখন সত্যকালের কথা মনে পড়া যাবে, মক্কার জিন্দেগীর কথা মনে পড়া যাবে, আমাদেরকে আর আত্ম রাখবে না, চলো রাত্রে বন্ধ করে পালিয়ে যায়। এইরকম গোষ্ঠী গোষ্ঠী পালিয়ে যাইতেছে, বাচ্চা মেয়ে আমার কিতাবের ভিতরে আসছে, একজন বুড়ি মা মাজা পুজো হয়ে গেছে বয়সের ভারে, বিরাট একটা পুতলা বানছে, এরকম অনেক মহিলা অনেক মা দুনিয়ায় আছে যারা স্বামীর পিতা ছেড়ে কোনোদিন যায় না, কথা কোন ঠিক ঠিক না আছে না নাই, অনেক যুবতী বয়সে স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, সবাই বলে তোর তো এখনো বয়স আছে যা অন্য বাড়ি বিবাহ কর, বলে না আমার স্বামীর পিতা ছেড়ে আমি কোথাও যাবো না। রাত্রের অন্ধকারে চিন্তা করলো, দেখি একটু আমি আমার প্রিয় মাতৃভূমি আমার যেখানে শৈশব কাল কেটেছে, আমার যেখানে যৌবন কাল কেটেছে, জীবনের প্রায় বয়সটা আমি যে মক্কায় কাটিয়েছি, আমি রাত্রের অন্ধকারে সাধারণ দেশে একটু আমার অঞ্চলটা দেখা আসি। আল্লাহ রাসূল রাত্রের অন্ধকারে সাধারণ দেশে যাতে মানুষ চিনতে না পারে, রাত্রের অন্ধকারে মক্কা বলিতে বলিতে ঘুরে আর দেখে তাকা দেখে সামনে তিনটি করে আলোচনা, চিন্তা করলো কি করব, ওখানে কে এই গভীর নদীতে টিমটিম করে আলো জ্বলে রাস্তার পাশে কে আজি আজি পা পা করে আল্লাহ রাসূল ওই রাস্তার পাশে ওখানে গেলে যা দেখে একজন বৃদ্ধা মা বিরাট একটা কাঠি ছোট্ট একটা চেরার পাতি চালাইয়া রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে বলে মা আপনি এখানে কেন দাঁড়িয়ে? বৃদ্ধা রাত্রে অন্ধকারে তেমন একটা চোখে দেখে না, আরো অন্ধকার, তুমি কি জানো না আমাদের শত্রু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছে। আমি রাত্রে অন্ধকারে তোমার চক্ষু দেখি না, আমি কাটির কারণে যাইতে পারি নাই, সকাল হইলে কোন একটা লোক দেখে কামলা দিয়া তারপরে নিয়ে যাব। আল্লাহ রাসূল পরিচয় দেন না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডাক দে বলে মা মুহাম্মদ না সাধারণ সমাজ ঘোষণা কইরা দিছে, যদিও সাধারণ ক্ষমা ঘোষণা কইরা দিছে কিন্তু আমার মন মানে না, আমরা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কত পরিমাণ কষ্ট দিয়েছি তুমি জানো না, ভালো করে শোন,
শোনো তাহলে আমার কথা, একদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হারেম শরীফের ভিতরে আল্লাহ দরবারে সেজদা দিয়ে যখন পড়ে গেছে, আমি বিরাট একটা আমার দুইজন চাকর ছিল চাকরকে সঙ্গে করে নিয়া, তখন আমার যৌবন কাল যায় নাই ভাই, যৌবন কাল ছিল, আমি বিরাট একটা উটের ঘুরে নিয়া আল্লাহ রাসূলের মাথার উপর দিয়ে দিছিলাম। আল্লাহ রাসূল দীর্ঘ 3 ঘন্টা পর্যন্ত জমিনের ভিতরে মাথা দিয়া পড়ে ছিল, মাথা উঠাইতে পারে না। বাপজান চিনতে না পারলে একটা কথা, আল্লাহ রাসূলের সামনে কিন্তু কষ্টের কথা বইলা দেন। আমরা বলে কি বলে তোরে সাহায্য করবো আর কিছু কইলা নি কথাটা ঠিক কি ঠিক আগে আমার তো ক্ষমতা ছিল না কুলার বাবরে গেছে আর আপনাকে একজন বেশি কথা বলছে কথা আপনি কেউ নাই আপনি বেশি কথা শুইনা চলে আসেন ওই লোকটা আগে তার সকাল বেলা কাতলাস বাজারে কাতলাস এলাকায় আসছে এবার বলবেন আয় আমার কাছে আয় কালকে কুলার বাজারে আমার একা ভাই বেশি কথা বলছিস আজকে আমাদের গ্রামে আসছিস আয় ও ভাই কই আসিস ও চাষা কই আসো আসো এই লোকটা আমার বেশি কথা কইছিল এ আমার বেশি কথা কইছিল বেশি কথা বললে হবে না এই লোকটার উত্তম মাধ্যম দিয়া গ্রাম থেকে বাহির করো কথা ঠিক কি ঠিক না বাচ্চা কে আমার আল্লাহ আল্লাহ রাসূল দেখলেন কোনভাবে তাকে যখন দেখানো যাইতেছে না এইবার আল্লাহ রাসূল ডাক দিলেন মা আপনি যখন যাবেনই একটা রিকোয়েস্ট আমার রাখবেন বলে কি রিকোয়েস্ট বলো বলে রিকোয়েস্টটা হলো আমি যদি আপনাকে সহযোগিতা কইরা আপনার গাড়িটা যদি আপনার সন্তানদের কাছে পৌঁছায় দিই তাহলে আমার এই উপকার আপনি নেবেন নাকি জোরে কান সুবহানাল্লাহ আপনি একটু কষ্ট করে আমার সাথে চলেন আল্লাহ রাসূল গাড়িটা এরকম মাথার উপরে দিয়েছে কিতাবে ভিতরে আসছে এত ভারী বোঝা ছিল আল্লাহ রাসূল যখন মাথার উপরে গাড়িটা নিয়েছে আল্লাহ রাসূলের মাথার একটু নিচের দিকে চুই লাগছে বাপজান আমার মাথায় যদি 50 কেজি ওজনের এক বস্তা চাউল দেওয়া হয় হাঁটতে কষ্ট হবে না আরাম লাগবে সামনে এরকম লাঠি বল দিয়া দেওয়া যায় যুব কে তোমাকে আমি চিনলাম না আমার সন্তান আজকে আমাকে সাহায্য করে না আমার গোষ্ঠীর লোক আজকে আমার পালা চলে গেছে ও যুবক রাত্রের অন্ধকারে কে তুমি আমার সাহায্য করো আমরা যেটা আদরের উম্মা উম্মতের করলাম কি রাসূল আল্লাহ রাসূল ডাক দিলে মা এখনো পরিচয় দেওয়ার সময় হয় নাই যখন সময় হবে তখন
আপনি আমার পরিচয় নিজের থেকে জানতে পারবেন। জোরে করুন না, সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি মাথার থেকে গাঁটটিটা নামাবো না। তোমার পরিচয় তো এখনই দিলে না, পরিচয় দেওয়ার সময় এখনো হয় না, যখন পরিচয় দেওয়ার সময় হবে আমার পরিচয় দেওয়া লাগবে না। আপনি নিজের ইচ্ছায় আমার পরিচয় জানতে পারবেন। বলে ওই যে দেখা যায় আমার সন্তানেরা এই পাহাড়ের কথাই বলেছিল, পাহাড়ের পাশে যা দেখে একটা গুহা, গুহার পাশে ডাক দিয়ে বলে সন্তানেরা আসো। সন্তানেরা মাথা উঁচু করছে, মা তুমি আসছো, তোমার ডাকটি কর। ডাক দিয়ে বলে তোরা তো আজকে আমার সাহায্য করলি না, দুঃখিনী মাকে পালাইয়া আজকে তোরা নির্জন নিরিবির জায়গায় চলে আসলি। আমার একজন যুবক সাহায্য করে আছে, যে যুবকের পরিচয় আমি জানি না, বারবার জিজ্ঞাসা করেছিলাম, ওই যুবক আমাকে পরিচয় পর্যন্ত দেয় না। ও সন্তানেরা জলদি করে আয়, জলদি করে আয়, ওই যুবকের মাথার থেকে কাটতে নামা। কিতাবের ভিতরে আসছে ওই পরিবার সন্তান দুইজন আগায় আসছে, হাতে একটা চা পিয়াছে রাত্র অন্ধকার। চা গেলে যখন দেখতে গেছে আজকে আমার মাকে কে সাহায্য করলো, কে সাহায্য করলো, যখন চা একটা সামনের ভিতরে এরকম ধরছে, কিতাবের ভিতরে আসছে, ধরার সাথে সাথে আল্লাহ রাসূলের চেহারা মুবারক যখন দেখছে, দেখার সাথে সাথে যুবকের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতে কাঁপতে হাতের থেকে বাতি পড়ে গেছে। বলে মা যার জন্য পালায়া রাত্রে অন্ধকারে আজকে আমরা গুহার ভিতরে আশ্রয় নিয়েছি, ওই লোকটাকে তোই তুমি সঙ্গে করে আনছো। আমাদের গ্রাম্য একটা প্রবাদ কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোয়ায়, কথাটা ঠিক কি ঠিক না? বা জানলে আমার ওই যুবক দুইজন কাঁপে, ডাকতে বলে মা তুমি যাকে সঙ্গে করে আনতো, এ তো আর কেউ না, আর কেউ না, এ তো সেই সর্বারে কায়নাত জো জাহানের বাচ্চা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কান, আল্লাহু আকবার। যুবক দুইজন কাঁপে, না জানি আজকে আমাদের কি হারা হয়, বড় সন্তান কে আজকে পড়ে দেখব, আগে মাথার থেকে গাঁটটিটা নামা, মাথার থেকে গাঁটটিটা নামা। বুড়িমা চেরাতটা যখন আল্লাহ রসুলের চেহারার পাশে নিয়ে দোষ তাকায় দেখে আল্লাহ রাসূল টপ টপ করে দু চোখের পানি ফেলা, আমি তোমাকে আগে দেখি না, চেহারা দেখার তেমন কথা মনে ছিল না। ও যুবক, তোমাকে তো আমরা কত কষ্ট দিয়েছি, আমার করে পরিশোধ তুমি দিও না। আল্লাহ রাসূল দু চোখের পানি ফেলা, ডাক দে বলে যুবক তুমি কান্দো কেন, কান্দো কেন? আল্লাহ রাসূল ডাক দে বলে না কান্দে, কারণে তোমরা তো আমার দেখে ভয় পাও, কিন্তু আল্লাহ তোমার ভয় পাওয়ার জন্য পাঠায় নাই। বাবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
দর্শনের জন্য পাঠান নাই। পুরান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রাহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়ায় পাঠিয়েছে। তোমরা কি জানো না, তোমরা কি জানো না, তাওহীদের ময়দানে কোরআনের দিন প্রচার করার জন্য গিয়েছিলাম, যারা আমাকে মারতে মারতে বেহুশ করে ফেলা হয়েছিল, ওই সময় শত শত ফেরেশতা আমার কাছে এসেছিল একটু বদদোয়া দেওয়ার জন্য, কিন্তু আমি রাসূল বদদোয়া দেই না। আজকে তোমরা আমার দিকে ভয় পাও, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআন আমি যদি আমাকে জিজ্ঞাসা করে মুহাম্মদ তোমার দিকে তোমার উম্মতরা কেন ভয় পেয়েছিল, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব। সন্তানদের দেখে ফিরে ডাক দে বলে সন্তানের আরে ভালো করে শুনো, ভালো করে শুনো, যে লোকটা রাত্রের অন্ধকারে তোমাদের কাছে পৌঁছায় দিতে পারে, এই লোকটা কোনদিন মানুষ মারতে পারে না। তোমরা কি করবা জানি না, আমার তো এই লোকটাকে আর দূরে ঠেলে দিতে মন চায় না। হাত দে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত দুইখানা বাড়ায় দেন, বাড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললেন নামাজ রোজা হারাম মাল খাবো না, নামাজ রোজা ছাড়বো না, হারাম মাল খাবো না, তাই শিরিক বেদাত করবো না, মাতা পিতাকে দেবো না। বললেন নামাজ রোজা ছাড়বো না, শিরিক বেদাত করবো না, মাতা পিতাকে দেবো বলবো মুসলমানের এক নম্বর গুণ কি? মিষ্টি মিষ্টি নরম নরম কথা বলা, কতক্ষণ ঠিক কিনা? একবার পিছনে বাস দিতে বললে বাসি কথা কোন ঠিক কিনে না, দেখতেছি এই লোকটা একটু ভালো হয়ে যায়, কিভাবে ওই লোকটা নিচের দিকে নামানো যায়, এইটা
চার পিছনে আমরা উস্তাদ কথাটা ঠিক কি ঠিক না এই লোকটা তো ভালো হয়ে যাবে আমার সহ্য হচ্ছে না তার সাথে কি ভালো ব্যবহার করবে প্রচেষ্টা করবো দেখি উপরের দিক নেওয়া যায় কিনা তারপরে আরো খালি কথাটা ঠিক কি ঠিক না সম্পর্কে এইবার আমার মা বোনরা তো আমার উপরে ক্ষেপে নুরানি সেবরে পাইছেন তাড়াতাড়ি খেতাম না হইলে আমরা সাইড দিতাম না কি কর কথা ঠিক ঠিক আছে না নাই আজকে সমাজের ভিতরে মহিলাদের অবস্থা করুন পরিস্থিতির ভিতর দাঁড়িয়ে আছে অথচ দেখা যায় ওয়ার কোসিয়াতে ওয়ার মাহফিলে মহিলাদের সংখ্যা বেশি কথা কর ঠিক ঠিক না আজকে ওয়ার কোসিয়া শুনে কালকে আবার ওর বিরোধী আছে না নাই আছে আপনি আমার যে কথা বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তুমি আল্লাহর দরবারে কাটি মুসলমান হইতে চাও এক নম্বর তুমি যে গুণটা অর্জন করবা তাইয়িবুল কালাম যখন মানুষের সাথে কথা বলবে মিষ্টি মিষ্টি নরম নরম কথা বলবে আমার হাত পা জবান দ্বারা কোনো মুসলমান যেন কষ্ট না পায় আমার চলার দ্বারা আমার উঠার দ্বারা আমার বসার দ্বারা আমার লেনদেন করা বলে তোমার সারাতে দ্বারা কোনো মুসলমান যেন কষ্ট না পায় করা যাবে নি করতে পারবেন নি সুন্দর ব্যবহার করা যাবে মানুষের সাথে সাদাচরণ করা যাবে পারবো তো ইনশাআল্লাহ ও পাতালের মা আজকে যদি চেষ্টা অমল করে আল্লাহর দরবারে যাইতে পারি কিয়ামতের ময়দান আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে যদি কোন সুবহানাল্লাহ মাহফিল তো আমরা খুশি না বেদা সবাই বলেন খুশি না বেদা একটু একটু করে দোয়া হবে পিছন থেকে একটু সামনের দিকে আগে আসেন ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসেন এই মাহফিল প্রত্যেক বছরে জারি থাকুক আপনারা কি চান সবাই চায় কারা কারা চায় একটু হাত তুলে দেখান নাও তাকবীর নাও তাকবীর আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সবাই বলেন আমিন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম قال الله تعالى كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون او بچن پردر علی با এখনই দোয়া হয়ে যাবে চোখটা একটু বন্ধ করে মাথাটা নিচের দিকে দিয়ে মুন্ডে উঝাও রে মন এই দুনিয়ায় চিরকাল আমরা থাকবো না একদিন একদিন দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে কেউ কিন্তু আমরা কিছুই সঙ্গে করে নিয়ে যাইতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আজকে যেমন মরহুম আব্দুর রশিদ সাহেবের জন্য আজকে দোয়ারায় জনের জন্য আজকে যে মাহফিলের কায়েম করা হয়েছে এরকম একদিন আমার উড়া কাশিয়া যাইবে নুরুল ইসলাম আর দুনিয়ায় না রব্বুর রহমান আর দুনিয়ায় না আমার আপনার জানটা খপ করে ধরিয়া নিয়ে যাইবে আমার আপনার দেহ জমিনের ভিতরে পড়িয়া থাকবে আরে যে অবস্থায় থাকি আমাকে আর কেউ আদর করবে না বাড়ি কত দামি জাজিম বানাইলাম খাট পলঙ্গ বানাইলাম যখন শুনবে আর দুনিয়ায় না আমাকে সালঙ্গের উপরে আর রাখবে না
আমাকে জাসিমের উপরে ভার রাখবে না। মসজিদ থেকে চার পায়ে খাটলি আনিয়া আমাকে খাটলির উপরে শুয়াইয়া দিবে, কেউ বা চলিয়া যাইবে বাচ্চারের বাস কাটার জন্যে, কেউ বা চলিয়া যাইবে গোরস্থানে খবর গ্রহণ করার জন্যে, কেউ বা চলিয়া যাইবে বড়র পাতারিয়া গরম পানি করার জন্যে, কেউ বা চলিয়া যাইবে বাজারে কাপড়ের কাপড় কেনার জন্যে। কি বুঝছস চিরকাল কিন্তু দুনিয়ায় থাকবো না, কেউ কিন্তু বাবা চিরকাল দুনিয়ায় থাকবো না। বাবা রে একটু আশেপাশের চোখটা বুলায় দেখো, আপনার সমবয়সে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। ছোট্টবেলায় একসাথে খেলাধুলা করেছি, একই সাথে স্কুল কলেজে মাদ্রাসায় লেখাপড়া করেছি, আজকে তারা দুনিয়ায় না। আমাকে আপনাকে দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে। তিনি মাওলার কবরে রওনা দিলা, বুঝা শুনলে মাওলার কবরে যাইও, ধরা খাইলে উপায় থাকবে না। বাবা চক্ষু বন্ধ করে বলতে বুঝা, আমার আপনার পরের পাতা দিয়া জীবনের শেষ গোসল করায়, তিনটা টুকরা সাদা কাপড়ের কাপড় আমার আপনার গায়ে জড়াইয়া দিবে, মাথায় একটা বান্ধন দিবে, মাজায় একটা বান্ধন দিবে, পায়ে একটা বান্ধন লাগাইয়া দিবে রে বাবা। চারজনে দরাদরি করিয়া আমার আপনার লাশটা মসজিদের সামনে দিয়া যাইবে, সাথে জনাজার নামাজ পড়াইয়া আবার চারজনে দরাদরি করিয়া আমার আপনার লাশ অন্ধকার কবরের দিকে রওনা দিয়া দিবে। সেই কান্দবে বাবা বাবা বলিয়া, মেয়ে কান্দবে বাবা বাবা বলিয়া, জব তো কত মানুষের জানা তো পড়ল, উত্তর দক্ষিণ করে মাতার বন্ধন খুলিয়া দিবে, মাজার বন্ধন খুলিয়া দিবে, পায়ের বন্ধন খুলিয়া দিবে, উপর থেকে দুইজন ধরাধরি করিয়া লাশটা নামাইছে, কবরের ভিতর থেকে দুইজন লাফ দিয়ে উপরে উঠিয়া দিবে, আস্তে আস্তে বসির চলি বিছিয়া দিবে, কবরটা আস্তে আস্তে অন্ধকারে ভরিয়া যাইবে,
কথা বিষয়া জুব জুব করিয়া বটি বিষয় দিবে বাবদা মুন্ডে বুঝা কত মানুষ রে কবরের ভিতরে নামাইলাম নামানো দেখলাম মাটি দিলাম মাটি দেওয়া দেখলাম একবার কি ভাবিয়ে দেখছো আমার আপনার লাশটা কবরে কেমনে রাখবে তাকা দেখবার ডাইনে মাটি বাবে মাটি মাটি রহবে বিছানা উপরের দিকে তাকিয়ে দেখো বাসের সাউনি বিছায়া কি মনে করছো রে বাবা চিরকাল কিন্তু দুনিয়ায় থাকবো না বিশ্বাসের কোন বিশ্বাস না এই জন্য বাবা ও পর্দার আলমের বা মৌতের কথা স্মরণ করিয়া চোখের পরে বলায়া একটু আল্লাহ আল্লাহর দরবারে যদি ডাকার মতো ডাকা আল্লাহ আমার ডাকে সাড়া না দিয়া পারবে না আল্লাহ আমি কবুল করিয়া নাও গো মাওলা মাফ করিয়া দাও তুমি যদি মাফ না করো গোনা দাও হব তাদের মা বাবার কবরের বিপদ
বিপদ দূর করিয়া দাও। রব্বুল আলামিন এরকম আমাদের মহিম বিক্রম যে রক্ত মানুষিয়া দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা অন্ধকার বসিয়া আছে, আল্লাহ তুমি তাদের প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, প্রত্যেকের কবরের বিপদ আপদ বলা মুসিবত দূর করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তুমি প্রত্যেকে কবুল করে নাও, এই তাফসীরুল কুরআন মাহফিল আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ আমাদের এই মাহফিলকে হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নাও। মাগরিবের পর থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে তোমার বন্দনা বানাইয়া কবরে ডাকিও না। যদি কোন সন্তান তার মা বাবার জন্য দোয়া করে তুমি নাকি তাদেরকে খালি হাতে ফেরত দাও না। কত সুন্দর আজকে তাফসীর ও কুরআন মাহফিলের আয়োজন করেছে, বাবার প্রতি কত ভালোবাসা। আল্লাহ আমার হাবিব ভাই রব্বা মরহুম আব্দুর রশিদ কে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে দাও। আল্লাহ কবরে যদি বিপদ আপদ থাকে আল্লাহ বিপদ আপদ দূর করে দাও, আল্লাহ কবরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম বানিয়ে দাও। এইরকম আনন্দময় মুর বিক্রম যারা কবরে শুয়ে আছে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন তাম্মায় কোন দুনিয়ায় বেঁচে আছে, আল্লাহ তুমি তার আম্মাকে নেক হায়াতে তৈয়বা দান করো, হায়াতের ভিতরে বরকত দান করো, রোগ সব থাকলে আল্লাহ তুমি হেফাজত করে রাখো। হাবিব ভাইয়ের দুই সন্তান আল্লাহ কোরআনের হাফেজ হইতে চায়, বড় আলেম হইতে চায়, আল্লাহ আলেমের বাবা বলে হক্কানি হিসেবে।